নিয়মিত রাত জাগা ছেলেটির অভ্যাসে পরিণত হয়েছে। গান শুনে, মুভি দেখে, গেম খেলে আর বন্ধুদের সাথে চ্যাট করে রাত কাটিয়ে দেয় সে। সূর্য যখন পৃথিবীকে আলোকিত করে, লাইট অফ করে, কৃত্রিম অন্ধকারে ঘুমিয়ে পড়ে সে। সেদিনও ব্যতিক্রম ছিল না, কিন্তু বারবার ভাবছিল এভাবে আর কতদিন। ফিরে আসতে হবে আপন নীড়ে, মহান রবের দরবারে, তবে আসক্তি কাটে না। ফোনে নোটিফিকেশন এলো প্রিয় সিঙ্গারের একটা নতুন গান আপলোড হয়েছে, প্লে করতে যাবে এমন সময় ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। বিরতি দিল, মনে মনে অস্থিরতা কাজ করছে, আজানটা শেষ হচ্ছে না কেন। আজান শেষ হওয়ার সাথে সাথে গান প্লে করলো, একবার শোনে, দুবার শোনে, বারবার শোনে। হঠাৎ বাসার পাশের রাস্তায় হইচই, শোরগোলের আওয়াজ, দৌড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। অনেক লোক রাস্তায় নেমে এসেছে, লোকগুলো পশ্চিম দিকে ইশারা করে কি যেন দেখাচ্ছে। অন্য বিল্ডিং আড়াল হওয়ায় সে দেখতে পাচ্ছে না, অনেকে চিৎকার করে কান্না করছে। ঠিক তখনই বাবা এসে পাশে দাঁড়ালো, বিমর্ষ চেহারা, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। কি হয়েছে বাবা? বাবা বললেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, তাও আবার দরজাটা বন্ধ হয়ে গেল। নিশ্চয় ভাবছেন এমন দৃশ্য দেখার জন্য এখনো অনেক সময় বাকি, পূর্ব আলামত এখনো প্রকাশ পায়নি। হ্যাঁ, অনেক সময় বাকি, কিন্তু অনুগ্রহ করে একটি প্রশ্নের উত্তর দেবেন। একটিবার ভাবুন তো, আসমানের সূর্য পশ্চিম দিকে উদয় হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু আমার আপনার জীবন সূর্য পশ্চিম দিকে অস্ত যেতে আর কতটা সময় বাকি? অনেক হয়েছে, ফিরে আসুন রবের পথে, যাকে ভুলে গেছেন এই অশ্লীল নগরীর লোভের মায়ায় পড়ে।